বিশাল জায়গা জুড়ে অ্যাভোকাডোর বাগান, আর বাগান থেকে এখন অ্যাভোকাডোর সংগ্রহে ব্যস্ত সময় পার করছেন চাষিরা। দক্ষিণ পশ্চিম চীনের ইউন্নান প্রদেশে ব্যাপক পরিসরে চাষ করা হচ্ছে এই ফল। এখন যেহেতু এই ফল সংগ্রহের উপযুক্ত সময়, তাই তো ভালো দাম পেতে সঠিক উপায়ে ফল সংগ্রহ করছেন চাষিরা। টাটকা ফলের চাহিদা বেশি থাকায় চাষিরাও গুরুত্ব দিচ্ছে টাটকা ফল সংগ্রহ করে ভোক্তার কাছে পৌঁছে দেওয়াকে। এই প্রদেশের পুয়ের সিটির মেংলিয়ান কাউন্টির 7200 হেক্টরের বেশি জায়গা জুড়ে আবাদ করা হচ্ছে অ্যাভোকাডো। এটি চীনের বৃহত্তম অ্যাভোকাডো চাষ অঞ্চল। চলতি বছর মেংলিয়ানে মোট অ্যাভোকাডো ফলন 17,300 টন বা 600 মিলিয়ন ইউয়ানে পৌঁছাবে বলে ধারণা করা হচ্ছে। একটি পরিপক্ব অ্যাভোকাডো গাছ থেকে প্রায় 100 থেকে 150 কিলোগ্রাম অ্যাভোকাডো উৎপাদন করা যায় বলে বলছেন স্থানীয় অ্যাভোকাডো বাগানের চাষিরা। অ্যাভোকাডো 32 থেকে 35 ইউয়ানে বিক্রি করি। গাছে আমাদের ফলের ড্রাই ম্যাটারের পরিমাণ প্রায় 30%, যা এর স্বাদ বাড়িয়ে দেয় এবং ফলকে আরও কোমল করে দেয়। অ্যাভোকাডো বাছাই করার পরে পরিষ্কারের জন্য কাছাকাছি প্রক্রিয়াকরণ প্ল্যান্টে পাঠানো হয়, যেখানে কর্মীরা এর আকারের উপর ভিত্তি করে গ্রেড করে। এরপর প্যাকেজিং করে চীনের বিভিন্ন শহরে বাজারজাত করে। মেংলিয়ানের এমন একটি কারখানা প্রতিদিন প্রায় 40 টন অ্যাভোকাডো প্রক্রিয়াজাত করতে সক্ষম। তবুও জনপ্রিয় ফলের চাহিদা মেটাতে এটি যথেষ্ট নয়। প্রতি বছর আশেপাশের অঞ্চলে 3,000-এরও বেশি বাসিন্দাদের এখানে কর্মসংস্থানের সুযোগ রয়েছে। পাশাপাশি এখানকার গ্রামবাসী যারা এই বাগানগুলোর ব্যবস্থাপনা এবং সুরক্ষায় অংশগ্রহণ করে, তাদের বার্ষিক আয় 150,000 ইউয়ান পর্যন্ত পৌঁছাতে পারে। ইউন্নানের পাওশান শহরে স্থানীয়ভাবে উৎপাদিত অ্যাভোকাডো ভোক্তাদের মধ্যে খুব জনপ্রিয়। চীনা ভোক্তাদের কাছে বিদেশি ফল হিসেবে পরিচিত এই ফলটি এখন সাধারণ পরিবারের খাবার টেবিলে আগের তুলনায় অনেক বেশি দেখা যাচ্ছে। টাটকা এই ফল নানাভাবে খেয়ে থাকেন চীনারা। বর্তমানে মিল্কশেক ও রান্নায় বেশি ব্যবহার করা হয় এই ফল। আফরিন মিম, সিএমজি বাংলা।